হ্যালো বন্ধুরা, গৃহিণীদের প্রত্যেক দিনের কাজের কষ্ট কমাতে এবং ঘুরতে গিয়ে বাড়ির জন্য দুশ্চিন্তা কমাতে নিয়ে চলে এলাম দারুণ কয়েকটা টিপস। এই টিপসগুলো ফলো করলে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। চলো দেখে নিই আজকের প্রথম টিপস। চিমটে কিন্তু আমাদের প্রত্যেক দিনই কাজে লাগে, বিশেষ করে রুটি উল্টানোর জন্য চিমটে লাগেই। এছাড়া খাবার দাবার সার্ভ করার জন্য চিমটে প্রয়োজন হয়। কিন্তু আমাদের বাড়ির অনেক ছেলে মেয়েরা পড়াশোনার জন্য চাকরি বাকরির জন্য বাইরে থাকে, তারা কিন্তু ঘর রান্নাঘরে সব জিনিস নিয়ে যায় না। তাদের যদি কখনও চিমটের প্রয়োজন হয়, বিশেষ করে খাবার দাবার সার্ভ করার জন্য, তাহলে কিন্তু এই টিপসটা যদি আমরা তাদেরকে শিখিয়ে দিই, তাহলে তাদের কাছে চিমটে না থাকা সত্ত্বেও এই জিনিসটা দিয়ে চিমটের কাজ করে নিতে পারবে। তো তার জন্য এখানে আমি দুটো কাঁটা চামচ নিয়েছি, আর নিয়েছি দুটো রাবার ব্যান্ড। নিয়ে কাঁটা চামচের মাথাটা একদম টাইট করে পেঁচিয়ে দিচ্ছি, একদম টাইট করে পেঁচাতে হবে, নইলে কিন্তু চিমটের কাজটা হবে না। এইটুকু কাজ করে নিলেই কিন্তু দুটো কাঁটা চামচ দিয়ে চিমটে তৈরি হয়ে যাবে। এটা কিন্তু শুধু বাড়ির বাইরে ছেলেমেয়েরা রয়েছে তাদের ইউজ করা করতে পারবে তা নয়, প্রয়োজনে আমরাও চিমটের ব্যবহার করতে পারবো এইভাবে। দেখো খুব সহজেই আমার এখানে আমি নানা রকমের জিনিসপত্র তুলে নিচ্ছি। এরপরে আমি তোমাদের কাটা পেঁয়াজ তুলে দেখাবো। দেখো এখানে কিছু আমি কুচনো পেঁয়াজ নিয়েছি, সেগুলো দেখো খুব সহজেই এইভাবে কিন্তু চিমটের সাহায্যে তুলে নিতে পারবো একদমই। কিন্তু এটা আমরা যারা ঘরে গৃহিণীরা থাকি তারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারবো। এইভাবে কিন্তু নানা রকমের কোনো কিছু সার্ভ করার হলে করতে পারবো। অথচ যারা হোস্টেল কলেজে অফিসের ক্ষেত্রে বাইরে থাকে তারাও কিন্তু এইভাবে করে নিতে পারবে, কারণ তারা সব কিছু নিয়ে যায় না রান্নাঘরের জিনিসপত্র। দেখো আমি এখানে রুটি উল্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোনো রকম খুঁতি কিছু প্রয়োজন পড়বে না, খুব সহজে দেখো আমার রুটি উল্টানো হয়ে যাচ্ছে। তাহলে কতটা কার্যকরী এই টিপসটা দুটো কাঁটা চামচের সাহায্যে, এইভাবে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে নিয়ে ট্রাই করো, কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানিও। এই টিপসটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। পরবর্তী টিপসটি চলো দেখে নিই। দু নম্বর টিপসটি হলো রসুন ছাড়ানো একটা মস্ত বড় ঝঞ্ঝট হয়, বিশেষ করে যখন আমরা কোনো কাজে তাড়াহুড়োর মধ্যে থাকি, তার আর মাছ মাংস যখন রান্না করি তখন কিন্তু রসুন একটু বেশি পরিমাণে লাগে। কিন্তু একা হাতে তাড়াহুড়োর মধ্যে থাকি তখন এত বড় একটা রসুন ছাড়ানো সমস্যা হয়ে যায়। চলো আজকে দেখে নিই কীভাবে রসুনের খোসা না ছাড়িয়ে পুরো রসুন পেস্ট করে নিতে পারবো এক সেকেন্ডে, কীভাবে খুব সহজেই। রসুনের পিছনের দিকের অংশটাকে কেটে নিয়ে অবশ্যই রসুনটাকে ধুয়ে নিতে হবে। পিছনের অংশটা কাঁচির সাহায্যে কেটে নিয়েছি, তারপর একটা গ্রেটার নেব, গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নিতে হবে। তোমরা হয়তো ভাবতে পারো এইভাবে গ্রেট করলে রসুনের সঙ্গে খোসাগুলোও চলে যাবে, কিন্তু যখন গ্রেট করা পুরোটা হয়ে যাবে তখন আমি তোমাদের দেখাবো পুরো রসুনটা পেস্ট হয়ে যাবে, তবে প্রত্যেকটা আলাদা হয়ে যাবে, রসুনের সঙ্গে রসুনের খোসা কিন্তু মিশে যাবে না। রসুন ছাড়ানোর জন্য যে সময়টা ব্যয় করতে হয় সেটা করতে হবে না। দেখো এখানে আমার রসুনটা প্রায় আমার ছাড়ানো হয়ে গেছে, উপরের যে শক্ত অংশ ওটা ফেলে দেব। এটা ফেলে দেওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রসুন থেকে রসুনের খোসাগুলো একদম সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, কেউ কারোর গায়ের সঙ্গে লেগে নেই, রসুনটাও একভাবে ভাগ হয়ে গেছে। খুব সহজেই তোমরা এটা 5 মিনিটেও করে নিতে পারবে, কোনো রকম রসুনের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। দেখো খোলাটা আমার আলাদা হয়ে গেছে, রসুনটা আমার আলাদা হয়ে গেছে, খোলাটাকে ফেলে দেব। এইভাবে তোমরা রসুন ছাড়িয়েও একটা ছোটো কোটোর মধ্যে রেখে দিতে পারো ফ্রিজে। তো দেখো আমার এখানে দেখো পুরো সম্পূর্ণ রসুন আর এ আলাদা হয়ে গেছে। এই টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। 3 নম্বর টিপসটি হলো আমরা কিন্তু ঘুরতে কম বেশি সকলেই ভালোবাসি, পরপর যদি 3-4 দিন ছুটি থাকে মন চাই কোথাও থেকে একটু ঘুরে আসি। এরপর অতিরিক্ত যখন গরমে ছুটি পড়ে যায় তখন পাহাড়ে ঘুরতে মন চাই, কিছুদিনের জন্য গরম থেকে স্বস্তি পাওয়া যায়। কিন্তু ঘুরতে গিয়েও মন পড়ে থাকে বাড়ির দিকে, কারণ অনেকে গাছপালা লাগাতে পছন্দ করে। বাড়িতে যদি অনেক গাছপালা লাগানো থাকে তবে বাইরে গিয়ে কিন্তু স্বস্তি পাওয়া যায়, এই ভেবে যে গাছগুলো এতদিন জল পাচ্ছে না। 10-15 দিনের ছুটিতে ঘুরতে যাওয়া যায়, আর এতদিন যদি গাছ জল না পাই তাহলে বাড়ি গিয়ে দেখব শখের গাছগুলো মরে গেছে। আজ আমি এই সমস্যার সমাধান তোমাদের কাছে শেয়ার করব। দেখো আমি এখানে আমার 3টে টবের গাছ নিয়েছি, গাছগুলো কি সুন্দর ঝলমল করছে। তো এই গাছগুলো রেখে যদি ঘুরতে যাই কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার, এসে দেখবো গাছগুলো মারা গেছে। চলো দেখে নিই এর সমস্যার সমাধান। এখানে আমি নিয়েছি ফাঁকা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিংবা জলের বোতল, যাই হোক এই রকম ফাঁকা জলের বোতল রেখে দিতে হবে, আর এই বোতলগুলো আমাদের নিশ্চিন্ত করবে 10-15 দিন।
আবার এক মাসও যদি না থাকি তাহলে কিন্তু আমাদের সব গাছ বেঁচে থাকবে। তার জন্য এখানে একটা বোতল নিয়েছি জল ভর্তি, আমি ছোট বোতল দিয়ে দেখাচ্ছি। তোমরা যতদিন বাড়ি থাকবে না সেই অনুযায়ী বোতল বড় নিতে হবে। 15 দিন যদি না থাকি তাহলে কিন্তু 2 লিটারের বোতল নিতে হবে। আমি এই বোতলে জল নিয়ে নিয়েছি, এই বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি সুতির কাপড়ের টুকরো। কাপড়ের টুকরোগুলো এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। এবার আমি কাপড়ের টুকরো বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণভাবে ভিজিয়ে দেব। কাপড়ের টুকরোগুলো কিছুটা অংশ বোতলের মধ্যে থাকবে আর কিছুটা অংশ টপের মধ্যে থাকবে। কিছুটা অংশ বোতলে আর এবং কিছুটা অংশ একদম টপের গোড়ায় দিয়ে দিতে হবে। সাধারণত দেখলে বোঝা যাবে না কিভাবে গাছ বেঁচে থাকবে। 15 থেকে 20 দিন পর্যন্ত কিন্তু এই টিপসটা আমি নিজে ফলো করে দেখেছি। আমি 10 দিন যখন বাড়ি ছিলাম না তখন কিন্তু বাড়ি ফিরে দেখেছি যে অবস্থায় রেখে গেছি সেই অবস্থায় রয়েছে। আর বোতলের নিচে একটা ডবল টেপ দিয়ে আটকে দিতে হবে। যদি কখনো ঝড় বৃষ্টি হয় বা কোনো কিছু ধাক্কা লেগে পড়ে যায় তাহলে গাছপালা কিন্তু জল পাবে না। বোতলের নিচে একটা ঝাউক একটা ডবল টেপ দিয়ে কিন্তু আটকে দিলে খুব ভালো হয়, না হলে বোতলটা অন্য কোনো এক কারণে হয়তো পড়ে যেতে পারে, আবার ঠিকঠাক থাকতেও পারে। দেখো এইভাবে আমি দড়িগুলো, সুতির যে দড়িগুলো হয় সেইগুলো আমি এইভাবে কিন্তু গাছের উপরে উপরে খুব সহজে হালতোভাবে ফেলে দিচ্ছি। এখানে 3টে টবের উপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, 2টে টবের উপরে আমি এইভাবে দিয়ে দিয়েছি, আর একটা আমি সুতির কাপড় নিয়েছি। সুতির কাপড় নিয়ে দেখো এইভাবে ভিজিয়ে নেব, নিয়ে এটাও মাঝখানের যে টবের গাছটা ওর মধ্যে আমি দিয়ে দেব। তাহলে কিন্তু আমার গাছগুলো এক মাস কি তোমরা 10 থেকে 15 দিন ঘুরতে গেলেও ভালো থাকবে। এখানে যত তোমার গাছ হবে ততই কিন্তু জলের বোতলটা, কিংবা মনে করো আমার এখানে অনেক গাছ আছে সেখানে কিন্তু বড় একটা বালতি দিয়ে এইভাবে দড়ি সিস্টেম করে এর মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। আর যদি মনে করো আমার এখানে অল্পই 3-4টে গাছ তাহলে 2 লিটারের বোতল দিয়ে দিতে হবে। 10 দিন কিংবা 15 দিনের জন্য ঘুরতে গেলে 2 লিটারের বোতল দিলেই হয়ে যাবে। আর যদি মনে করো ব্যালকানিতে অনেক গাছ আছে তাহলে কিন্তু বড় বালতি কিংবা ড্রাম ও দিতে হবে জলের জায়গাটা, তাহলে বড় করতে হবে। দেখো এইভাবে কিন্তু রেখে দিলে আমার গাছটা যতদিন ইচ্ছে আমি ঘুরতে যাই না কেন সম্পূর্ণভাবে জল পাবে, আর অথচ মরবে না, শুকিয়েও যাবে না, খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। আবারও বলছি তোমার যতগুলো গাছ হবে তত সেই হিসাবে কিন্তু জলের বোতলটা দিতে হবে। আমার এখানে তোমাদেরকে দেখানোর জন্য একটা ছোট বোতল নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। 10 থেকে 15 দিন ঘুরতে গেলে 2 লিটারের বোতল নিয়ে রাখতে হবে 3টে গাছের জন্য। আর যদি মনে করো আমার অনেক গাছ তাহলে বড় বালতি কিংবা বড় ড্রাম রেখে এইভাবে তোমরা রেখে দিতে পারো। একবার না ট্রাই করলে তোমরা বিশ্বাসই করবে না এটা কতটা কার্যকরী। কারণ আমরা যদি এইভাবে গাছপালা সব রেখে দিয়ে যাই তাহলে কিন্তু বাড়িতে বাইরে গিয়ে আমাদের কিন্তু মনটা একদম বাড়ির দিকেই পড়ে থাকে, যে শখের গাছগুলো একদমই শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, একদমই কিন্তু বাড়ি ফিরে এসে মন ভালো থাকে না গাছপালাগুলো দেখে। দেখো 2 লিটারের একটা বোতল আমি যদি 10 থেকে 15 দিন যাই তাহলে এই 2 লিটারের বোতলটা ইউজ হবে। তো এই হিসাবে তোমরা রেখো, যেমন গাছ হবে তেমন হিসাবে তোমরা জলটা রেখো, বালতিতে করেও রাখতে পারো আবার ড্রামে করেও রাখতে পারো। তো এই টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছোয়। তোমরা এই টিপসটি ফলো করো, কোথাও যদি ঘুরতে যাও এই যে সামনে গরম আসছে তাহলে এইভাবে তোমরা বাড়ির গাছপালাকে এইভাবে রেখে দিয়ে যাবে, নিশ্চিন্তে এসে দেখবে গাছপালা সব কিছুই ঠিকঠাক আছে। আবারও বলছি অনেক গাছ হলে বড় জায়গায় জলটা রেখে যাওয়ার ব্যবস্থা করবে। তো টিপসটি কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। থ্যাংক ইউ সবাইকে।